সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি যে বিভাজনের রাজনীতি করছেন, তারা পশ্চিমবঙ্গে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন, এখানে দাঙ্গা ফাসাদ লাগানোর চেষ্টা করছেন, হিন্দু মুসলিম ভেদাভেদ করে তারা ভোটের রাজনীতি করতে যাচ্ছে। সেই রাজনীতিকে প্রতিহত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় দারোয়ানের মতো দাঁড়িয়ে আছেন, এই দাঙ্গার রাজনীতিকে তিনি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবেন না। তার এই যে সম্প্রীতির বার্তা, সেইটাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের রতুয়া ব্লকের নেতৃত্ব মোহাম্মদ ইয়াসিন, সে নিজের উদ্যোগে প্রতিটা অঞ্চলে মমতা ব্যানার্জির এই সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সমস্ত মানুষকে, জনসাধারণকে এক জায়গায় নিয়ে একই টেবিলে বসিয়ে কোনো জাত পাত নির্বিচারে সবাইকে তাদের ভোজনের ব্যবস্থা করেছেন এবং তাদেরকে নিয়ে মিটিং আলোচনার ব্যবস্থা করেছেন। তারই প্রোগ্রাম এখানে চলছে। এখানে জেলা পরিষদের আমাদের মেম্বার হুমায়ুন কবির সাহেব, তিনিও উপস্থিত আছেন। আমাদের তৃণমূলের ব্লকের বিভিন্ন নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব সকলেই উপস্থিত আছেন। সকলে মিলে মোহাম্মদ ইয়াসিন সাহেবের এই প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এটা র্যালি করার এখন পারমিশন যেহেতু নেই, স্বাভাবিকভাবেই র্যালি করা হবে যাচ্ছে।